নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি কুহু। আজকের রেসিপি সরু চাকুলি পিঠে, যা শীতের সন্ধেবেলা গরম দুধ ও নলেন গুড়ের সাথে খেতে দারুণ লাগে। চলুন তবে রান্নাটা শুরু করি। একটা পাত্রে 2 কাপ আতপ চাল ও 1 কাপ সেদ্ধ চাল নিয়ে তাতে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ততক্ষণ পর্যন্ত জল পাল্টে পাল্টে ধুতে হবে, যতক্ষণ না জলটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। ভালোভাবে ঘষে ঘষে 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই ধোয়া হয়ে যাবে। এইভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এটা 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজতে দেব। চালটা যতক্ষণ ভিজছে ততক্ষণ চলুন একটা নারকেল ভেঙে ফেলি। নারকেলটা ভেঙে নেব এবং তার 1/2 ফালি ভালোভাবে কুড়িয়ে নেব, যা আমার পিঠে বানানোর জন্য লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বাকি রান্নাটা করি। নারকেল কোরানো হয়ে গেছে। এবার কোরানো নারকেলগুলো একটা বাটির মধ্যে রেখে দেব। চলুন এবার চালটা বাটি। চালের জল ঝরিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। এমনভাবে বানাতে হবে যেন কোনো দানা না থাকে। এবার একটা বড় মিক্সিং বোলে ওই চালের পেস্টটা ঢেলে নেব এবং ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি ও নারকেল কোরানো। এবার একটা হাতার সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর পরিমাণ মতো দুধ দিয়ে আবারও মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে একটা ননস্টিকের তাওয়া ভালোভাবে গরম করে জল ছিটিয়ে, জল শুকিয়ে গেলে 2 হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে তাওয়াটা ঘুরিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 1-2 মিনিট রেখে দিলে 1 পিঠ হয়ে যাবে। এবার একটা হাতার সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটাও 1-2 মিনিটের জন্য হতে দিতে হবে। এইভাবে রান্না করলে পিঠেটা দারুণ নরম হবে এবং খেতেও সুস্বাদু হবে। পিঠে বানানো হয়ে গেছে। এবার চলুন পিঠেটা আমি সার্ভ করে দিই। নলেন গুড় দুধের সঙ্গে পিঠেটা জমিয়ে খাও আর শীতের সন্ধে উপভোগ করো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ।